আর্জেন্টিনা কি তোমার দেশ? ব্রাজিল কি তোমার দেশ? ব্রাজিলিয়ান কোনো প্লেয়ার অথবা আর্জেন্টিনিয়ান কোনো প্লেয়ার তুমি না খেয়ে থাকলে কি এক পয়সা দেবে? ওদের জন্য লাফাও কেন? ব্রাজিল আর্জেন্টিনা তো খ্রিশ্চান প্রধান দেশ। ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ইহুদি জনগোষ্ঠীর রাষ্ট্র। আর্জেন্টিনা হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ ইহুদি জনগোষ্ঠীর রাষ্ট্র। তোমরা তারা লাফাও কেন? তোমরা না মুমিন মুসলমান? আসলে আত্মমর্যাদাহীন রাষ্ট্র হলে যা হয়। ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রী অজওয়াল্ডো আরানহা 1947 সালে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন এবং ওই অ্যাসেম্বলিতে ইসরায়েলি রাষ্ট্রের জন্মের প্রস্তাব করা হয় এবং ওই সময়ই ব্রাজিল অসংখ্য জিউইশদেরকে ভিসা দেয়। এই ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীর নামে তাই ইসরায়েলে বেশ কয়েকটি সড়কের নামকরণ করা হয়েছে। ইসরায়েলি স্বার্থ রক্ষার ক্ষেত্রে যে সকল সংগঠন গড়ে উঠেছে তার ভিতরে একটি হচ্ছে ইসরায়েলি অ্যালায়েন্স ককাস। এদের কাজ হচ্ছে সারা বিশ্বে যে সকল সংসদ সদস্যরা রয়ে গেছেন যারা প্রো ইসরায়েলি তাদের ভিতরে সুসম্পর্ক গড়ে তোলা। ব্রাজিলের অসংখ্য সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য এবং রাজনীতিবিদ এই ইসরায়েলি অ্যালায়েন্স ককাসের সক্রিয় সদস্য। 2015 সালে ব্রাজিল প্যালেস্টাইনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও 2018 সালে সেই স্বীকৃতি উঠিয়ে নেয় এবং বলে প্যালেস্টাইন কোনো রাষ্ট্র নয়। যুদ্ধাপরাধের বিচারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে মামলা করা হয়েছিল 2020 সালে ব্রাজিল সেই মামলা তুলে নেওয়ার জন্য এবং ইসরায়েলের বিরুদ্ধে ইনভেস্টিগেশন বন্ধ করার জন্য আহ্বান জানায়। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা লগ্নে ইসরায়েলের প্রতিষ্ঠার বিরুদ্ধে থাকলেও আর্জেন্টিনা ধীরে ধীরে প্রো ইসরায়েলি হয়ে উঠছে। অসংখ্য ইসলামিক মাইন্ডেড মানুষরা হিজবুল্লাহকে তাদের বীর মনে করলেও আর্জেন্টিনা হিজবুল্লাহকে একটি টেররিস্ট অর্গানাইজেশন বলে মনে করে। 2020 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইসরায়েলের অধিকৃত প্যালেস্টিনিয়ান ভূমিতে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং স্বাস্থ্য পরিচর্যার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সম্পূর্ণ অ্যাক্সেস বা প্রবেশাধিকার দাবি করলে ব্রাজিল তার বিরোধিতা করে। এই যদি হয় এই দেশগুলির অবস্থান প্যালেস্টাইনের ব্যাপারে, তাহলে প্রশ্ন আসে যখন আমাদেরকে বলা হয় খ্রিশ্চান ইহুদিদের দালাল, যখন নাস্তিকতা করলে বা ধর্ম ত্যাগ করলে বাংলাদেশে জন্ম হয়েও প্রবেশাধিকার পাই না, তখন বাংলাদেশের মুমিন মুসলমানরা এই সকল দেশের জন্য লাফায় কেন? আসলে যখন কোনো জাতি গৌরবে সব কিছু হারিয়ে ফেলে, যখন নিজেদের অস্তিত্ব বিলুপ্ত হয়, যখন দেশের স্বাধীনতা কি তাই বোঝে না, যখন বাঙালিত্ব কি তাও বোঝে না, তখন যে কোনো বৃহৎ শক্তির পদ লেহন করে তারা আনন্দিত হয়, কারণ আমাদের রক্তে দাসত্ব ঢুকে গেছে। সত্যিকার অর্থে আমরা নৈতিকতা কি বা আমরা জাতি হিসাবে কি তা বুঝি না। তাই যারা বাংলাদেশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো খ্রিশ্চান ইহুদি অধ্যুষিত এবং প্রো ইসরায়েলি দেশগুলোর জন্য রাতের ঘুম হারাম করে পতাকা বানাচ্ছে, তাদেরকে বলি লজ্জা করে না? লজ্জা থাকা উচিত। অন্ধভাবে নিজের দেশে বসে, সেটা অন্য যে কোনো দেশই হোক, সেটা আরব হোক বা অনারব কোনো দেশে হোক, তাদের জন্য নির্লজ্জভাবে যখন জয়ধ্বনি দেয়া হয় তখন কি লজ্জা করে না একটু? আসলে লজ্জা করবে না যখন 35টি পরিবার বাংলাদেশকে 2000 বছর শাসন করে চলেছে, তখন পদ লেহন করা আমাদের অভ্যাস, আমরা শক্তি পূজা করি, এটা তারই প্রমাণ। এই দেশেরই মেয়েরা ভারতীয় সিনেমা দেখে, ভারতীয় টিভি সিরিজ দেখে প্রজাপতি পোশাক পরে এবং বাবা প্রজাপতি পোশাক না দিলে আত্মহত্যা করে। এই দেশের মেয়েরাই ভারতীয় সে সকল বোম্বে সিনেমা দেখে তাদের মতো কাপড় পরে। এই দেশের মেয়েরাই আবার পাকিস্তানি ক্রিকেটারদের কাছে বিয়ে বসতে চায়। তাই যদি কোনো নাস্তিক গোষ্ঠী এ দেশটিকে দখল করে অথবা এ দেশের মোল্লাদেরকে যদি ভালোভাবে চাপকানো যায় বলাৎকারের জন্য, তখন এই মোল্লারাই আবার ধর্ম ছেড়ে চাপকানি খেলে ঠিক নাস্তিক গুরুদেরও পদলেহন করবে। আসলে শক্তের ভক্ত নরমের জম, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশিদের পরিচয়। এরা শক্তি পূজা করে, সেই শক্তি যাদের কাছেই থাকুক, আরবের ধর্ষণকারী শেখদের হাতে থাকুক
অথবা খ্রিস্টান ইহুদি নাস্তিকদের কাছেও বা থাকুক, কারণ এদেশের মানুষ না বুঝে গা ভাসায়, এটাই হচ্ছে তার প্রমাণ।